যে রকম শীতকাল সবজিরও সিজন সেরকম মাছেরও সিজন সব রকমের মাছ এখন অ্যাভেলেবল পাওয়া যাবে এরকম কোনো মাছ থাকবে না যে পাওয়া যাচ্ছে না সব রকমের মাছ পাওয়া যাবে আর ফ্রেশ মাছ পাওয়া যাবে ট্যাংরাগুলোকে দেখো এগুলো বাংলার ট্যাংরা বলা হয় এগুলো 400 টাকা কিলো বিক্রি হচ্ছিল আজকে এই যে শীতকাল পড়লো এখন টানা শীতকালটা বাংলার ট্যাংরা ভর্তি থাকবে পাকালগুলোকে দেখো একদম ফ্রেশ জ্যান্ত এই পাকালগুলো আজকে 600 টাকা কিলো বিক্রি হচ্ছিল 250-150 টাকা এখন শীতকালে দেশি ট্যাংরা পাকাল এসব সব মাছগুলো ফ্রেশ পাওয়া যাবে জ্যান্ত কারণ এগুলো শীতকালেই ওঠে শীতকালেই এগুলো সিজন তাই জন্য মাছগুলো এতটা ফ্রেশ এসেছিল জ্যান্ত বেশিক্ষণেরও মরা না হয়তো ভোরবেলা কিনেছে তখনই হয়তো মরেছে পোয়া ভোলা এখন তো পোয়া ভোলার মানে একদম টাটকা মালটা আসবে বাজারে একদম কারেন্ট ফ্রেশ কালারগুলো দেখেই বুঝতে পারছো কতটা ফ্রেশ মাছগুলো খুব ভালো 260 টাকা কিলো বিক্রি হচ্ছিল এখন সমুদ্রে মাছগুলোর দামও একটু কম থাকবে কারণ এখন ভরপুর মাছ উঠবে ভোলা মাছ তো ভরে ভরে উঠবে এই চিংড়িগুলোকে দেখো চাপড়া চিংড়ি এখন মাছের দামটা একটু কমেছে চিংড়িগুলোর 260 টাকা কিলো বিক্রি হচ্ছিল এখন বিভিন্ন রকম সবজি থাকবে সেগুলো দিয়ে খেতে ভালোই লাগবে লোটে মাছ আজকে 80 টাকা কিলো বিক্রি হচ্ছিল তারপর আমাদের দোকানে কী কী ছিল দেখো আমাদের দোকানে বহুত রকমের মাছ ছিল আজকে যেরকম ভেটকি ছিল ভেটকির সাইজগুলো দেখো ভেটকির দামটাও কমে গেছে 1 কিলো 200 ওজনের মাছ 500 টাকা কিলো এসছে এই প্যাকেটগুলোতে বেলে মাছ রয়েছে কারেন্ট বেলে মাছ বার করিনি এখনও জায়গাটা কম আছে বলে বেলে মাছ 400 টাকা কিলো বিক্রি হচ্ছিল 500 টাকা কিলো বিক্রি হয় ন্যাচারাল বেলে সেই বেলেগুলো 400 টাকা কিলো এখন তারপর দেশি পার্শে আছে দেশি পার্শের দামটা একটু বেশি থাকে তুপসে মাছগুলোকে দেখো তুপসে মাছ 700 টাকা কিলো বিক্রি হচ্ছিল এমনি সময় 800-1000 টাকা বিক্রি হয় আজকে 700 টাকা কিলো বিক্রি হচ্ছিল আরও কমবে আস্তে আস্তে তারপরে এইদিকে আর মাছ ছিল ভোলা মাছ ছিল পমফ্লেট মাছ ছিল বিভিন্ন রকমের মাছ ছিল আর মাছ বিক্রি হলো 400 টাকা কিলো একটার ওজন 1 কিলো 200 1 কিলো 300 ভোলা মাছগুলো ওজন 850-950 গ্রাম 280 টাকা কিলো বিক্রি হচ্ছিল ওইদিকে বোয়াল মাছ আছে শীতকালের বিখ্যাত মাছ বলতে গেলেই চলে কারণ বোয়ালের দামটা একটু হাই থাকে শীতকালে বোয়ালের দামটা প্রচণ্ড হাই থাকে বোয়ালটা 600 টাকা কিলো লেজাটা বিক্রি হচ্ছিল যেহেতু লেজার ডিমান্ড খুব থাকে আর মাথার দিকটা বিক্রি হয় একদম কম দামে মাছ দিয়ে মাথা দিয়ে 100 টাকা কিলো বিক্রি হয়ে যায় কমপ্লিট মাছগুলো 150 কভার ওজন ছিল আজকে 700 টাকা কিলো বিক্রি হয়েছে ইলিশ মাছ যেহেতু ভাইফোঁটা আসছে তাই জন্য ইলিশ মাছ কিছু কিছু আনা হচ্ছে ডিমান্ড থাকছে কারণ যারা কিনে রেখে দেবে এই সময় কিনে রেখে দিলে তাও 200-300 টাকা সেভ হবে কারণ এরপরে কিনলে আরও দামটা বাড়বে কারণ আজকে যেরকম 1500 টাকা কিলো বিক্রি হচ্ছিল 1 কিলো 200 1 কিলো এরকম সাইজের মাছগুলো এরপরে আরও দামটা বাড়বে।